চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে পিঠে চোটে এক ওভারে বোলিং করেননি টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান। তবে ঢাকা টেস্টে বল করা নিয়ে সংশয় থাকলেও ম্যাচের আগের দিন সেই শঙ্কা দূর করে দিলেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। জানালেন সাকিব বল করার জন্য পুরোপুরি প্রস্তুত। সাকিব ঠিক আছে, সে বল করবে। ওয়ান ডে ম্যাচে সে ব্যথা পেয়েছিল, সেটা থেকে এখন সেরে উঠেছে। সে খেলার জন্য প্রস্তুত এবং বল করার জন্য প্রস্তুত।